number one. Think you number one. খেলতে আসছেন এমন চারজন দিদি যারা জীবনে বিভিন্ন অধ্যায়ে দাঁড়িয়ে যারা সঞ্চয় করতে চান আর তাদেরকে টিপস দিতে হাজির একজন ফিনান্সিয়াল কনসালটেন্ট শুনবো তাদের কথা দেখে নেব তারা কারা আসুন প্লিজ সবাই এসে গেছেন সকলের সাথে পরিচয় করে নেব প্রথমে আছে দীপানিতা মজুমদার নমস্কার আমি বিরাটি থেকে আসছি তারপরে শতাব্দী চক্রবর্তী নমস্কার আমি বরানগর থেকে আসছি তারপরে আছে সুদর্শনা মুখার্জি নমস্কার আমি হাওড়া থেকে আসছি তারপরে আছে রাজশ্রী কুন্ডু নমস্কার দিদি আমি দমদম থেকে আসছি সকল গিনে শুরু করব প্রথম রাউন্ড পুরানো সেই দিনের কথা খেলাটা কি বলে দেই খেলা তো এসে গেছে দেখো অনেক বেলুন আর একটা বক্সের মধ্যে অনেকগুলো পেন লাগানো রয়েছে 30 সেকেন্ডস টাইম স্ট্যান্ডিং মার্কে দাঁড়াবে দাঁড়িয়ে বেলুনগুলোকে ছুঁড়তে হবে বক্সটার মধ্যে যেখানে পিনস গুলো লাগানো রয়েছে বেলুনগুলো ফাটবে এরকম 30 সেকেন্ডের মধ্যে কটা বেলুন ফাটাতে পারো সবথেকে বেশি সংখ্যায় যে বেলুন ফাটাবে সে 25 পয়েন্টস তারপর যখন 20 পয়েন্টস 15 পয়েন্টস 10 পয়েন্টস এই রাউন্ডে পরে যার স্কোর 25 পয়েন্টস হবে সে পেয়ে যাবে আমাদের তরফ থেকে একটা হোম থিয়েটার শুরুর আগে সকলকে বলেছিলাম আজকে আমাদের টপিকটা একটু ডিফারেন্ট সকলের অনেক রকম চিন্তা থাকে ইনভেস্টমেন্টস নিয়ে সবার মনের মধ্যে থাকে যে কি করলে কি হবে কোনটা করলে একটু বেশি উপার্জন হবে তো সেটার জন্য আজকে আমাদের প্রচুর প্রচুর অ্যাডভাইস দেওয়ার জন্য আছেন শৈবাল বিশ্বাস আসুন প্লিজ থ্যাংক ইউ শৈবাল দা থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন ভালো আছি কখনো কি সময় হয় এত কাজের মধ্যে দিদি নাম্বার 1 দেখার হ্যাঁ মাঝে মাঝে সময় হয় ভালো লাগে নিশ্চয়ই ওকে সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট লাইফে সেরকম একটা জিনিস নিয়ে আজকে আমাদের টপিক অনেক দিদিরা আছেন দিদিদের অনেক প্রশ্ন থাকবে দীপানিতা দিদি তুমি কি করো মানে তুমি কি হাউসওয়াইফ নাকি ওয়ার্কিং মেইনলি হাউসওয়াইফ তবে আমি কিছু ফ্রিল্যান্সিং করি আচ্ছা মঞ্চ সঞ্চালনা করি তোমার কোনো ইনভেস্টমেন্টস হয়েছে এখনো অবধি একেবারে যদি প্রথম থেকে বলি একদম সাধারণ একটা পরিবার থেকে আমি বিলং করি এবং আমি টিউশন করতাম তো সেখান থেকে আমি যা রেমুনারেশন পেতাম তার 50% আমি তখন একটা রেকারিং ইনভেস্টমেন্ট স্কিম করতাম সেই আমার প্রথম সঞ্চয় শুরু তারপর জব করেছি আমি কিছুদিন বর্তমানে আমার বেবি আমার মেয়ে খুব ছোট তো সেই কারণে আমি এখন করছি না কিছু ফ্রিল্যান্সিং করছি টুকটাক তো হয় সেভিংস বিশেষত বিভিন্ন রকম যে ইনভেস্টমেন্ট পলিসি রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের সেই ধরনের পলিসি করা করছে হ্যাঁ করা আছে ও যেটা বললো রেকারিং সেই রেকারিং জিনিসটা নিয়ে তুমি যদি একটু কিছু বলো প্রথমে তো শুনে দারুণ লাগলো যে খুব কম বয়স থেকে এটা ভেবেছেন এবং একটা ছোট ইনভেস্টমেন্ট স্টার্ট করেছিলেন কারণ ফিনান্সিয়াল কনসালটেন্টের কাছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে ইয়াং বয়স থেকে যদি এই হ্যাবিটটা স্টার্ট করা যায় সেভিংস একটা বড় হ্যাবিট এবং সেভিংস থেকে যদি ইনভেস্টমেন্ট ছোট ছোট অ্যামাউন্টেও করা যেতে পারে এই হ্যাবিটটা পরবর্তীকালে একটা বড় আকার ধারণ করে রেকারিং ডিপোজিট ব্যাংকের থ্রু দিয়েও করা যায় পোস্ট অফিসের থ্রু দিয়েও করা যায় এটা একটা হ্যাবিচুয়াল ইনভেস্টমেন্ট প্রত্যেক মাসে মাসে একটা পিরিয়ডিক ইনভেস্টমেন্ট তৈরি করে এবং এটা আলটিমেটলি একটা বড় কর্পাস বিল্ড আপ করতে সাহায্য করে সো গুড স্টার্ট ওকে বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ড সম্পর্কে জেনে থাকি এগুলো কতটা লাভজনক মিউচুয়াল ফান্ড দু ধরনের হয় মেইনলি একটা হচ্ছে ডেট ওরিয়েন্টেড ফান্ড যেখানে ফিক্সড ইনকাম জেনারেট করে এবং আরেকটি হচ্ছে ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডে যদি আমি লং টার্মে ইনভেস্ট করি এবং ওদের একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান একটা পদ্ধতি আছে মাসে মাসে যেরকম আপনি রেকারিং করতেন সেরকম যদি আপনি মিউচুয়াল ফান্ডের ইকুইটি স্কিমে করেন এবং লম্বা টার্ম ধরে এটা কন্টিনিউ করেন তাহলে এটা কিন্তু লম্বা টার্মে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারে হিস্টোরিক্যালি দেখা গেছে অ্যাভারেজলি 15% ইকুইটি ফান্ডে জেনারেট হয় যদি আপনি লম্বা টার্ম ধরে হোল্ড করতে পারেন আর ডেট ফান্ড ইজ মোর লাইক আ রেকারিং ডিপোজিট এখানে আপনি মান্থলি করতে পারেন এবং এখানে আন্ডারলাইং অ্যাসেটস যেগুলো রয়েছে যেখানে ওরা ইনভেস্ট করে সেগুলো হচ্ছে ফিক্সড ইনকাম সো দু ধরনের ইনভেস্টমেন্ট হয় একটা ফিক্সড ইনকাম ওরিয়েন্টেড আর একটি ইকুইটি ডিপেন্ডেন্ট ইকুইটি লং টার্ম করতে হবে বেটার যদি আপনি সিস্টেমেটিকলি করতে পারেন সেটা তো অনেকে হয়তো বুঝতে পারবেন ইকুইটি হচ্ছে আমাদের যেরকম শেয়ার মার্কেট রয়েছে সেখানে ভেরিয়াস কোম্পানিজ শেয়ার কোটেড হয়
একটা মিউচুয়াল ফান্ড কি করে, সবাই থেকে একটা টাকা তোলে, সেই টাকাটাকে গিয়ে আলটিমেটলি ইকুইটি বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে ভেরিয়াস কোম্পানিজ। আমরা নিজেরাও করতে পারি, কিন্তু কেন এই তফাতটা তৈরি হয় মিউচুয়াল ফান্ডে? কারণ মিউচুয়াল ফান্ডে সেই এক্সপার্টিসটা রয়েছে এবং মিউচুয়াল ফান্ড যারা ম্যানেজ করে তারা প্রফেশনালস, তো তারা এক্স্যাক্টলি জানে যে কোন ফান্ডটা বা কোন স্টকটা ভালো করছে, সেইভাবে তারা ইনভেস্ট করতে পারে। টার্মস কি কি থাকে মিউচুয়াল ফান্ডে জেনারেলি? দেখুন, মিউচুয়াল ফান্ড আপনি ইচ্ছে করলে যদি ইকুইটি ফান্ডে করেন তাহলে আপনি লামসাম ইনভেস্টমেন্টও করতে পারেন, এর কোনো পিরিয়ড থাকে না, আপনি যে কোনো সময় উইথড্র করতে পারেন। আর সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে আপনি মাসে মাসে করছেন, অ্যাকুমুলেট হচ্ছে ওই টাকাটা, ওখানেও যে কোনো সময় আপনার মনে হলে প্রফিট তুলে নিতে চান আপনি উইথড্র করতে পারেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইনফ্লেশনকে বিট করা। ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি বা যেভাবে আমাদের জিনিস পত্রের দাম বাড়ছে। তো ইকুইটি ইনভেস্টমেন্ট লং টার্ম করতে পারলে নরমালি দেখা গেছে যে এটা ইনফ্লেশনকে বিট করে বা মুদ্রাস্ফীতিকে বিট করে, সেহেতু লম্বা টার্ম ধরে ওকে করে যেতে পারলে একটা বড় কর্পাস তৈরি করে। আমার বিশ্বাস যে কোনো লম্বা টার্মের গোল আমাদের থাকে, যেমন ধরুন রিটায়ারমেন্ট গোল, যেমন ধরুন ছেলেমেয়ের পড়াশোনার গোল, এইগুলোর জন্য এই ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারলে লম্বা টার্মে ভালো প্রফিট জেনারেট হয় এবং আমার গোলটাকেও মিট করতে পারি। ওর তো ধরুন মেয়ে আছে, যারা মনে করবে যে ছেলেমেয়ের জন্য কিছু করে রেখে দিয়ে যাবো মিউচুয়াল ফান্ডে, সেরকম কি নমিনি হিসেবে রেখে দিয়ে যেতে পারা যাবে? নমিনি হিসেবে তো রাখাই যায়, অনেক সময় বাচ্চার নামে ইনভেস্টমেন্টই করা যায়, সেটা কোনো এজের কোনো ইয়ে নেই। না, মাইনর হিসেবেও তার নামে করা যায়, মা হিসেবে তার নামে ইনভেস্টমেন্ট করা যায়। দাদা আপনি একটু বসতে পারেন, আমরা ততক্ষণ একটা রাউন্ড খেলে নিই। এসো প্লিজ, 30 সেকেন্ডস টাইম, সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। আমি ওয়েডিং প্ল্যানিং করছি, 10 মান্থস হয়েছে। আচ্ছা, তো ওখান থেকেই যা প্রফিট করে একটা FD করেছি। এরপরে কি কি ইচ্ছে, মানে আমি এটা নিয়ে কাজ করার ইচ্ছে। আচ্ছা, এটাকে ভালো করে এক্সপ্যান্ড করার, এরপরে বড় যখন হবে আরো তোমার উপার্জন হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, তখন বেশি হবে। তখন তুমি কি ভেবেছো? আমার সেভিং করাটা আমি আমার বাবার থেকে দেখেছি, মানে বাবা সবসময় দেখতাম ছোট 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 করে অনেকগুলো FD করতো, মানে আজকে আমার বিয়ে, আমাদের, হ্যাঁ, আমার তাক, আমার বোনের শরীর খারাপ হয়েছিল, বাবা কোনদিন ভেঙে পড়েনি, কারণ বাবা ওগুলো ভেঙেছে, ওগুলো দিয়ে 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 বাবা এত দূরে গিয়ে এসেছে। FD তো তোমার সেই ব্যাংক, আর FD এর উপরে যা ইন্টারেস্ট হয় তার উপরেও ট্যাক্স যায়, তো এটা কতটা বেনিফিশিয়াল? FD এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে লিকুইডিটি, হাতের কাছে টাকাটা মজুদ থাকে সব সময়, যেটা উনি বলছিলেন যে কখনো বিপদে পড়লে আমরা কোথা থেকে টাকা পাবো। অনেক সময় সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখার কোনো মানে থাকে না, রিটার্ন আরো কম, তাই জন্য নিয়ম হচ্ছে FD যে রাখতে হবে না তা নয়, FD একটা পোর্শন হবে, তার সঙ্গে একটা বাস্কেট ক্রিয়েট করতে হবে, তার মধ্যে ভেরিয়াস ইনস্ট্রুমেন্টস থাকতে হবে, BPF থাকতে হবে, তার মধ্যে মিউচুয়াল ফান্ডও থাকতে হবে, তো অনেকগুলো প্রোডাক্ট নিয়ে যদি বাস্কেট করা যায় হয়তো আমরা ইনফ্লেশনের থেকে উপরে থাকবো, শুধু FD করলে হবে না। এই শেয়ার নিয়ে তুমি কিছু যদি বলতে চাও আমাদের একটু বলো। আমরা চোখের সামনে দেখতে পাই বড় বড় কর্পোরেটস অ্যাভেলেবল আছে, তাদের রিটার্নটাও বুঝতে পারি মোটামুটি, সেই সব কোম্পানিতে লার্জ ক্যাপ বা ব্লু চিপ কোম্পানিতে কিছু কিছু টাকা ইনভেস্ট করাই যায় লম্বা টার্মে, তাদের ডিভিডেন্ড রিটার্ন যেগুলো ট্যাক্স ফ্রি এবং ক্যাপিটাল গেইনসও যথেষ্ট ভালো পরিমাণ। জানার বিষয় যেগুলো জানা উচিত, কোন কোম্পানি কিরম ধরনের প্রফিটেবিলিটি করেছে লাস্ট 2-3 বছরে, কিরম ধরনের রিটার্ন দিয়েছে, কিরম ধরনের ডিভিডেন্ড জেনারেট করেছে, এই বেসিক ইনফরমেশন জেনে বড় বড় লার্জ ক্যাপ কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করতে পারে কমন লোক। আর যে PPF টা সম্বন্ধে একটু মানে বলো। PPF সম্বন্ধে আমার খুব উচ্চ ধারণা। PPF এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা রিটার্নটাও ট্যাক্স ফ্রি এবং 80C এর আন্ডারে তার থেকে রিবেটিংও পাওয়া যায় এবং লং টার্ম ইনভেস্টমেন্ট, একটা সুপার অ্যানুয়েশন, মানে আমরা রিটায়ারমেন্টের জন্য যদি কোনো টাকা জমাতে হয়, অনেকেরই আমাদের PF নেই, অনেকেই আমরা চাকরি করি না, হয়তো ব্যবসা করি, তাদের জন্য সুপার অ্যানুয়েশনের একটা ফোর্সফুল সেভিং হিসেবে PPF একটা বড় ইনস্ট্রুমেন্ট। কিন্তু PPF তো একটা সার্টেন টাইম অবধি হয়, 10 ইয়ার্স 15 ইয়ার্স, তারপর কি তুমি সেটাকে এক্সটেন্ড করা যায় ফর দ্য নেক্সট 5 ইয়ার্স अगेन? বাস, ইয়েস, তারপরে আবার এক্সটেন্ড করা যায় ফর দ্যাট, ক্যান বি কন্টিনিউড, মানে 5 ইয়ার্স করে করে তুমি এক্সটেন্ড করতে পারো। বাট সেখানে তোমার PPF তে একটা সার্টেন অ্যামাউন্ট থাকে, যেটা 1 লাখ বা 1.5 হয়ে গেছে, তো 1.5 লাখের উপর তুমি উঠতে পারো না। তারা 1.5 এর বেশি করে তারপর সে 1.5 এর উপরেই আটকে থাকতে হবে। তারপর PPF এর রেস্ট্রিকশন করা হচ্ছে, কারণ ওখানে ট্যাক্স সেভিংসও দেওয়া হয় আবার ইন্টারেস্টটাও ট্যাক্স ফ্রি, সেই জন্য গভর্নমেন্ট আনলিমিটেড অ্যামাউন্ট ওখানে ঢালার প্রভিশন রাখেনি। কিন্তু অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট
এরকম আমাদের এখানে আর কোনো ইনস্ট্রুমেন্ট যেটাতে ইনকামও ট্যাক্স ফ্রি এবং এটিসি এর আন্ডারেও ডিডাকশন পাওয়া যায়, সেফ ইনস্ট্রুমেন্ট, অ্যাসিওরড রিটার্ন এবং রিটার্নটাও যথেষ্ট ভালো। সো সেই দিক থেকে দেখতে গেলে ওই অ্যামাউন্টটা অ্যাট লিস্ট করা উচিত। হ্যাঁ, ওকে, একটু শব্দের সাথে খেলে নি। চল বসুন, চল এসে শব্দ রেডি, শব্দটি স্টার্ট। চেষ্টা করো তার বেশি করার, মারাটা জোরে করো, ডাইরেক্ট বক্সটা মধ্যে হিট করো। ওকে, 30 সেকেন্ডে শতাব্দী 5টা বেলুন পাঠিয়েছে। যে হবে দিদি নাম্বার ওয়ান সিজন সিক্স এর বিনার, সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান স্পেশাল জুয়েলারি কালেকশন। এই স্পেশাল কালেকশনটি পাওয়া যাচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের সব শোরুমে। কি করছো তুমি? আমি এখন একটা চাকরি করছি, এটা এক মাস হয়েছে। আমি যখন খুবই ছোট ছিলাম, মানে ক্লাস 2-3 পড়ি, আমি একটু ভগবান বিশ্বাস করি। আমি ভাবতাম যে টাকা পয়সা ভগবানই রাখতে পারে, আর আমি যদি যেটুকু টাকা রাখবো ভগবান তার বেশি ফেরত দেবে। আমি কি করতাম, টাকাগুলো যা পেতাম মন্দির আছে মন্দিরের বাক্সে ঢেলে দিয়ে আসতাম। তা এই দেখে মা বলতো যে তুই ওরম দিস, আচ্ছা একটা কাজ কর, ভাঁড়ে জমা। আস্তে আস্তে বড় হয়েছি, বুঝতে শিখেছি যে না, মাকে দেখেই শিখেছি যে মা কিভাবে টাকা জমায় একটা একটা করে, মানে রোজ রোজই প্রায় মা চেষ্টা করতো কিছু কিছু করে জমা। তারপর 12 ক্লাস এরকম থেকে আমি টিউশন শুরু করি, মানে আমি চাই যে এই টাকা যেটা পেতাম সেটা তো কিছু হয় না, কিন্তু আমি একটা টাকা রাখবো, সেই ভাবে আমি টিউশন থেকে টাকা পয়সা রাখতে থাকতাম। কিন্তু বন্ধুদের কাছে আমি পরিচিত হই, আমি খুব কিপটে, মানে আমি কাউকে কিছু খাওয়াই না, কিছু দিই না, কেউ বলে যে তুই টিউশন করছিস কিছু দে, কই খাওয়াস না। অ্যাকচুয়ালি আমি টাকা পয়সাগুলো রাখতে চাই কারণ পরবর্তী টাইমের জন্য। আর একটা জিনিস, আমাদের আর্থিক অবস্থাটা তেমন ছিল না, এবার আমি যতটুকু রাখতে পারতাম আমি ততটুকু কিছু দিয়ে মাকেও সাহায্য করতে পারতাম। মায়ের খুব শরীর খারাপ হয়, মা ক্যান্সার হয়ে মারা যান, মাকে সাহায্য যতটুকু পেরেছি করেছি, কিন্তু লাস্ট অফ দিয়া তাকে রাখতে পারিনি, এটাই একটা। এখন এই মুহূর্তে তোমার যে ইনকাম, তাহলে তুমি কিরকম কি ইনভেস্ট করতে? আমি ইনভেস্ট করেছি বলতে গেলে, আমি ব্যাংকে টাকাটা একটা রেখে এসেছি রেকারিং হিসেবে, তো এইটুকু আপাতত করেছি। কিন্তু আমি নতুন জীবনে যাচ্ছি, তো আমার দাদার কাছে একটাই প্রশ্ন যে এরপরে বিয়ে টিয়ে হবে তো কিভাবে আমি সেভিংস করতে পারি, মানে আর কিভাবে টাকা রাখতে পারি, তো যদি একটু কিছু বলেন তাহলে খুব ভালো হয়। প্রথম তোমার থেকে একটা কথা টেনে বলি যে প্রথম জীবনে কিপটে থাকা ভালো, পরের জীবনে কষ্ট পেতে হবে না, এটা একটা ঠিক কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যখনই আমরা ফ্যামিলি ফর্ম করি তখনই একটা ডিপেন্ডেন্স তৈরি হয়, দুজন দুজনের উপর ডিপেন্ডেন্স থাকে, লাইফ আনসার্টেন। তো একজনের যদি কিছু হয়ে যায় এবং সে যদি রোজগারে হয় তাহলে অন্যজনের জীবন বিপন্ন হয়। তো তার জন্যে প্রথম যেটা করা উচিত বিয়ের পরে সেটা হচ্ছে একটা লার্জ ইন্স্যুরেন্স কভার। তার জন্য আমি রেকমেন্ড করি টার্ম পলিসি। টার্ম পলিসি মানে হচ্ছে, ধরুন আমি, আমার ওয়াইফ, আমি মেন আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি, আমার যদি কিছু হয় তাহলে আমার যে লাইফস্টাইল এখন আমরা মেনটেন করছি সেটা আর থাকবে না, কারণ আমার রোজগারটা আর থাকবে না। রোজগারটাকে কোনোভাবে রিপ্লেস করতে হবে, এবং এই রিপ্লেস করার জন্যে একটা থোক টাকার দরকার। ধরুন থোক টাকাতে যদি আমরা 8% সুদে কোথাও রাখি, আমার রোজগারটা জেনারেট হবে সেখান থেকে। তো ওই যে টোটাল কর্পাসটা আমাদের জোগাড় করতে হবে, সেই কর্পাসটা আমার হাতে এখন তো নেই, সেই জন্যে আমাদের একটা ইন্স্যুরেন্স করা উচিত প্রিমিয়াম দিয়ে ওই কর্পাসটা জোগাড় করা যায়। যদি কর্পাসটা 50 লাখ হয় তাহলে 50 লাখের কভার নিতে হবে। প্রিমিয়ামের অ্যামাউন্ট খুব ছোট রাখা যায়, যদি আমরা মনে করি ওই টাকাটা আমি যদি মারা না যাই ফেরত নেবো না, যেরকম আমরা গাড়ির ক্ষেত্রে করি, আমরা গাড়ির ইন্স্যুরেন্স দিই কিন্তু অপেক্ষা করি না যে গাড়ি কবে ধাক্কা মারবে তাহলে টাকাটা পাবো। সিমিলারলি আমার যদি কিছু হয় তাহলে ওই কর্পাসটা আমরা ফেরত পাবো, আমার ওয়াইফ সেই কর্পাসটা কোনো একটা জায়গায় সুরক্ষিত জায়গায় রেখে তার থেকে যে ইনকামটা করবে সেই ইনকামটা আমার ইনকামের সমান হওয়া উচিত। ইন্স্যুরেন্স বলতে অ্যাজ অ্যান অ্যাডভাইজার আমরা সবসময় টার্ম প্ল্যানের কথা বেশিবার বলি, কারণ ইন্স্যুরেন্স ইজ নট ফর ইনভেস্টমেন্ট, মোর ফর প্রোটেকশন। টার্ম পলিসির ক্ষেত্রে আমরা প্রিমিয়াম দিয়েই যাচ্ছি, টাকা কিছু ফেরত দিচ্ছি না, যদি কিছু হয় তাহলে আমরা টাকা পাবো, ফ্যামিলি টাকা পাবে। আমার অবর্তমানে আমার ফ্যামিলি যেন ভেসে না যায়। আমার মেয়ে রয়েছে, তার এডুকেশনের একটা ব্যাপার রয়েছে, তো আমি আমার দিক থেকে যদি দেখি কি ধরনের ইনভেস্টমেন্ট করাটা আমার পক্ষে লাভজনক। আপনার বাচ্চার বয়স কত? 5+। তার মানে ধরুন মেইন খরচা আপনার আসবে যখন তার বয়স হবে 18, যখন সে গ্রাজুয়েশন লেভেল যাবে বা পোস্ট গ্রাজুয়েশন তারপরে করতে যাবে। তার মানে আপনার হাতে এখন 13 বছর সময় আছে। ধরুন ইঞ্জিনিয়ারিং একটা কোর্স, সেখানে আজকের খরচা কত সেটা আমাকে বার করতে হবে। ধরুন আজকের খরচাটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে লাগে ধরুন 10 লক্ষ টাকা, আমাকে হিসেব করতে হবে 13 বছর বাদে ওই অ্যামাউন্টটা কত হবে। ধরুন ওই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়ালো
25 লক্ষ টাকা। তাহলে আজ থেকে আমাকে ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টগুলোকে সিলেক্ট করতে হবে, একটা বাস্কেট তৈরি করতে হবে, হিস্টোরিক্যাল রিটার্নসগুলো দেখে ওই জায়গায় ওই ইনস্ট্রুমেন্ট বাস্কেটটাকে পৌঁছতে হবে। সিম্পলি আমার খরচাগুলোকে দেখতে হবে, প্রত্যেক মাসে কত কত খরচা হয়, আমার টোটাল ইনকাম জেনারেশন কত হয়, আমার সারপ্লাস অ্যামাউন্টটা কত হচ্ছে। হয়তো আমার সারপ্লাস বেরোচ্ছে 5,000 টাকা। এই 5,000 টাকা ছোট ছোট অ্যামাউন্টে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানেও কিন্তু ইনভেস্ট করা যায়। ধরুন ইকুইটি ফান্ডে আপনি যদি প্রত্যেক মাসে ইনস্টলমেন্ট বেসিসে ইনভেস্ট করতে করতে যান, তাহলে এই কর্পাসটা একটা বড় কর্পাস তৈরি হবে। ইকুইটি রিটার্ন কম্পারেটিভলি অন্য রিটার্নের থেকে অনেক বেশি হয়। এটা একটা ইনস্ট্রুমেন্ট। আরেকটা ইনস্ট্রুমেন্ট ধরুন আপনি রেকারিং ডিপোজিট একটা তৈরি করলেন, সেই রেকারিংটা গিয়ে ওই আপনার ছেলের পড়াশোনার সময় গিয়ে ম্যাচিওর করবেন। এছাড়া আপনি NSC কোনো সময় ধরুন লামসাম টাকা আপনার হাতে চলে এলো, আপনি কিছু NSC পারচেস করতে পারেন, PPFও করতে পারেন, PPF ম্যাচিওর করলে ওই টাকাটাও কাজে লাগতে পারে। এই সারপ্লাসগুলোকে নিয়ে একটা বাস্কেট তৈরি করে এই বাস্কেটটা নিয়ে গিয়ে ওই গোলের কাছে গিয়ে পৌঁছতে হবে, যাতে আমি গোলটা মিট করতে পারি। ওকে, থ্যাংক ইউ শিবিলদা। এসে সুদর্শন, এখন অব্দি দীপান্বিতাই এগিয়ে 9টা, ঠিক আছে, তার উপরে তোমাকে উঠতে হবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ফিউচার তো ঠিক আছে, আমরা এখন থেকে যেগুলো ইনভেস্ট করছি, ফিউচারের কথা ভেবে করছি। এখনকার জীবনযাপন চলতে গেলে ইনকাম আসছে উড়িয়ে দিচ্ছি, কিন্তু সেটা সেখানেও তো সেভিং এর একটা ব্যাপার আছে, সেখানেও এখন একটা ভাবার ব্যাপার আছে যে এইটা আমি রেখে দিই, এটা আমি ব্যাংকের ইন্টারেস্ট থেকে এটা খরচা করব। তো সেই জিনিসটা চালানোর জন্য ইনিশিয়াল স্টেজে আমাদের ইনভেস্টমেন্টস গুলো কিরকম কি হবে? একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে লার্জলি সেভিংস। এখন মানে আমরাও লাইফ সাইকেলে দেখছি যে প্রচুর টাকা হয়তো রোজগার হচ্ছে, কিন্তু প্রচুর টাকা খরচার পিছনে বেরিয়ে যাচ্ছে, সেভিংসটা ইগনোর হয়ে যাচ্ছে। আমরা যেটা বলি নর্মালি যে একটা পার্সেন্টেজ, 20% অফ ইয়োর ইনকাম, সেটাকে আমাকে প্রথমেই ছড়িয়ে দিতে হবে, তারপরে আপনাকে খরচাটাকে স্ট্রাকচার করতে হবে, প্ল্যান করতে হবে। এটা যদি আমরা না করতে পারি তাহলে আজকে টাকা আসবে আর কালকে সেটা বেরিয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে যারা রিটায়ার্ড করে যায়, রিটায়ার করার পরে তাদের একটা ব্যাপার থাকে, ছেলে মেয়ে অনেক সময় দেখে না, বা দেখলেও তাদের হয়তো মনে হয় যে আমার এটা করতে ইচ্ছে করছে, সেটা করতে পারে না, তারা এখন থেকে সেরকমভাবে, তাহলে তো আপনি মেইনলি ওটা কী বলেন? রিটায়ার্ড লোকেদের জন্য অনেক ধরনের স্কিম আছে, যেমন ধরুন পোস্ট অফিসে সিনিয়র সিটিজেনের স্কিম আছে, LIC-তে একটা বরিষ্ঠ যোজনা বার করেছে। তো এই ধরনের স্কিমে তাদের টাকা রাখতে হবে, টাকাটা যাতে সিকিউর থাকে এবং একটা বেসিক রিটার্ন জেনারেট করে। বাট এই যে দুটো বললেন, এই দুটো কি আফটার 60 মানুষ ইনভেস্ট করতে পারে? আফটার 60, আফটার 60 অনলি ফর সিনিয়র সিটিজেনস। ওকে, রিটায়ার্ড লাইফের প্রথম পার্টটা, মানে প্রথম 10 বছর যা রোজগার হয় তার থেকে কম খরচা করতে পারলে ভালো হয়। পরের দিকে গেলে যত আমরা বয়স বেড়ে যাবে তখন গিয়ে কিন্তু এক্সপেন্ডিচার অ্যামাউন্টটা বেশি বাড়িয়ে দেওয়া যায়, তো ওখানেও একটা স্ট্র্যাটেজি প্লে করা উচিত। আরেকটা কথা, একটু এখন বিভিন্ন ব্যাংক গোল্ড সেভিংস এর একটা অপশন দিচ্ছে, এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। গোল্ড লাস্ট 1-1.5 বছর কিন্তু খুব ভালো করেনি রিটার্ন ওয়াইজ। মহিলাদের ক্ষেত্রে গোল্ড খুব প্রিয় জিনিস, কিন্তু অনেক সময় আমরা গোল্ড অর্নামেন্টস কি ইনভেস্টমেন্ট হিসেবে ধরি, কিন্তু ধরা ঠিক নয়। কারণ ধরুন আপনি গোল্ড অর্নামেন্ট একটা কিনলেন, তার পেছনে একটা মেকিং চার্জ থাকে, তার পেছনে একটা খাত থাকে, সেহেতু আপনি ইনভেস্টমেন্টের রিটার্ন হিসেবে খুব বড় কিছু পাবেন না। কিন্তু একটা পার্সেন্টেজ প্রেশাস মেটালে রাখা যেতে পারে, কিন্তু আমার মনে হয় সেটা হওয়া উচিত আইদার গোল্ড বন্ডসের থ্রু দিয়ে বা মিউচুয়াল ফান্ডের, আমরা যেটাকে বলি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, মানে গোল্ড কেনা যায় ভরি হিসেবে পেপার গোল্ড, সেই পোর্শনটা আপনি কিনতে পারেন। আরেকটা লাস্ট কোয়েশ্চন আছে শিবলদা, সেটা হচ্ছে মেডিক্লেম, সেই ব্যাপারে যদি একটু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। মেডিকেল খরচা যে হারে বাড়ছে আমাদের কাছে মানে হিউজ একটা বার্ডেন হয়ে যেতে পারে, কিন্তু মেডিক্লেমকে কেন জানি না আমরা খুব ইগনোর করি। আমরা মনে করি দায় সারা গোছের একটা কিছু দিয়ে দিলেই বোধ হয় চলবে, ওটাই আসল। আপনি ধরুন মেডিক্লেমের যে পয়সাগুলো দিচ্ছেন, ধরুন আপনার প্রিমিয়াম দিচ্ছেন, তার থেকে অনেক বেশি খরচা কিন্তু আপনি কাভারেজ পেতে পারেন, সেটা আমি এটাকে ইনভেস্টমেন্ট হিসেবেই ধরবো। এবং মেডিকেল কাভারেজের দিকে আমাদের দৃষ্টি দিতেই হবে, উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার কাভারেজেস অন মেডিকেল। অবশ্যই প্রোডাক্ট কিনুন এবং এর মধ্যে থাকা কোড নাম্বার SMS করুন 5757 নাম্বারে, সরাসরি চলে আসুন দিদি নাম্বার ওয়ানের অডিশনে। OK.
ওকে এবার একটু যাচ্ছি রাজশ্রীর কাছে। কি করো তুমি রাজশ্রী? ছোট থেকে গান বাজনা করছি, ছোট থেকে মোটামুটি স্ট্রাগল লাইফ আমার। 12-14 বছর থেকে মোটামুটি প্রোগ্রাম অনুষ্ঠান করি, স্টেজ শো করি। তারপরে আফটার ম্যারেজ আমার হাজবেন্ড তার কয়েক বছর পর এক্সপায়ার করে যায় রোড অ্যাক্সিডেন্টে। তারপর থেকে আমার বিরাট স্ট্রাগল লাইফ শুরু হয়ে যায়। আমার একটা ছেলে আছে 13 বছরের, সে ছেলে পড়াশোনার খরচা বাবদ আমি স্টেজ শো এখনও করছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি যেটা দাদার কাছে খুব মেয়ে করে জানতে চাই, মানে আমি যেটা একটা ইন্স্যুরেন্স পেয়েছি আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট বা বেনিফিট পেয়েছি ইন্স্যুরেন্স, সেটা আমি পোস্ট অফিসে মোটামুটি এমআইএস করেছি। ভবিষ্যতে ওই টাকাটা তো কোনো মূল্য থাকবে না, সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যখন আমার ইনকামটা কমে আসবে সেই ক্ষেত্রে কিভাবে আমি সেভিংসটা এখন থেকে করলে বেটার হবে। সেবাল দা, এমআইএস মানে আপনি মান্থলি ইনকাম স্কিম? পোস্ট অফিসে রাখা যায়, 8.4% সুদ দেয়, এবং ওই টাকাটা যদি আপনার না লাগে তাহলে মান্থলি ইনকামের থেকে যে টাকাটা জেনারেট হচ্ছে না ওটা ওদেরই রেকারিং স্কিমে আপনি দিয়ে দিতে পারেন। তাহলে কি তার কিউমুলেটি ইফেক্টটা আপনি জেনারেট করতে পারেন। আচ্ছা, তাহলে দেখবেন ওই টাকাটাও গ্রো করছে, এই টাকাটাও ইন্ট্যাক্ট। আচ্ছা আচ্ছা, তো সেটা একটা পসিবিলিটি। আর একটা জিনিস জানার ছিল, অনেক জায়গায় শুনছি এসআইপি যে পলিসিটা স্কিমটা, ওটা একটু আমার জানার খুব ইচ্ছা। মানে ওটা কিরকম? আমি একটু বোঝাই, দেখুন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হচ্ছে একটা টার্মিনোলজি, মানে একটা সিস্টেমের অনুযায়ী ইনভেস্ট করে যাওয়া। আপনি প্রত্যেক মাসে একটা পার্টিকুলার দিনে একটা পার্টিকুলার অ্যামাউন্ট একটা পার্টিকুলার ফান্ডে আপনি ইনভেস্ট করে যাবেন। তার মানে কি হলো, একটা সিস্টেমেটিক্যালি ওই ইনভেস্টমেন্টটা চলতে থাকছে। থ্যাংক ইউ দাদা, শুরু করি। এসো রাজেশ, পুশ করো পুশ করো, দু হাতে নয়। রাজশ্রী 30 সেকেন্ডে 6টা বেলুন পাঠিয়েছে। থ্যাংক ইউ ফর ইউর গোল্ডেন টিপস, খুব 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 ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। ইনফ্যাক্ট আপনার কার্ড আমি রেখেও দেবো একবার। আর আপনি যদি একটুখানি লাস্ট একটা কিছু বলে যদি শেষ করেন আর কি। আমাদের সেভিংস হ্যাবিট যেটা আমরা বলছিলাম, কয়েন জমানো ইত্যাদি থেকে শুরু হয় হয়তো, কিন্তু সেভিংস হ্যাবিটটাই মোস্ট ইম্পর্টেন্ট, এবং সুখী থাকার জন্য এটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ শৈবাল দা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনাদের ছোট্ট গিফট আছে, আপনার জন্য এই ডিজিটাল ফটো ফ্রেম। থ্যাংক ইউ। এবার দেখি আর কি গিফট আছে। ল্যাম্পশেড, জাগ গ্লাসের সেট, রিস্ট ওয়াচ, সানগ্লাস, হট টিফিন ক্যারিয়ার। সুদর্শনা বলো কি নেবে? গ্লাস এন্ড জাগ। রাজশ্রী বলো? ল্যাম্পশেড। শতাব্দী, হট টিফিন ক্যারিয়ার। প্রথম রাউন্ডে খেলা শেষ, শুরু করবো সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, কাছে কেউ না এলে বার, মনের ওই এত মধু কেন জমেছে, যদি কেউ না থাকে রে বার, রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার। থ্যাংক ইউ। বৃষ্টি পড়ে বৃষ্টি আমার, বৃষ্টি বুকের শ্বাস, বৃষ্টি আমার বিশ্বাসী রং, বৃষ্টি অবিশ্বাস, ভেজায় বুক ভেজায় মন, ভিজুক সারা বেলা, ভিজে শুরু ভিজে শেষ, জীবন ছুঁয়ে চলা, যাক ভেসে যাক কোন মেঘে আমার নীলাকাশ, বৃষ্টি পড়ে বৃষ্টি আমার, বৃষ্টির যে কোনো গান। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে, জানি নে জানি
কিছুতে কেন যে মন লাগে না ঝরো ঝরো মুখর বাদর দিনে বেশ বেশ একদম ঠিক 10 পয়েন্ট দীপানিতা কি কি গিফট আছে দেখ আজি ঝরো ঝরো প্রেসার কুকার হ্যান্ড ব্লেন্ডার ওয়াল ক্লক ইন্ডাকশন ওভেন কড়াই এর সেট ইন্ডাকশন ওভেন জিন্দগি ना जमी मंजिल ना आसमां जिंदगी है जिंदगी तुम भी चलो हम भी चले चलती रहे जिंदगी जे कोनो किछु कोने गान फिर वही रातें हैं फिर কিছু আমার যে স্পেন্ডিং আছে কমে যাবে বাইক নিয়ে ঘোরা রেস্টুরেন্ট মুভি এগুলো তো অটোমেটিক্যালি কমে যাবে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তো তখন তো সেভিংস বেড়েই যাবে নতুন জীবনে পা ফেলতে যাচ্ছ এই জিনিসগুলো মাথায় রেখে এগিয়ে যাবে যেটুকু প্রয়োজন সেটুকুতে থাকবে সীমাবদ্ধ এবার একটা গান আচ্ছা ওর জন্য একটা গানের অন্তরা গাইবো চিনে একটু মুখটা গাইতে হবে তোর মাতাল মাতাল কথার মানে কি তোর পাগল পাগল সুর জানে কি তোর দিন বাদলের আশা মানে কি এই নির্ঝঞ্ঝাট জীবন জানে কি তোরে ও মাতাল শুন তোরে ও পাগল শুন তোরে বিশ্বাস কর কিছু ভালো লাগে না আমি নিজের মতো চলি খালি তোর সাথে চল খেলি এই সহজ থাকতে আর ভালো লাগে না ওরে মন ও উদাস পাগল মন ওরে আমার কথা শোন চল জটিল হয়ে যায় তারপর আর একটু এগোতে হবে এটা হচ্ছে ক্রস লাইন এটা করে আমি হেল্প করতে পারি এটা আমার দিয়ে শুরু গান হ্যাঁ আপনারই গান তো আমার গান জানি আমার গান জানি কিন্তু গানটার প্রথম লাইন না আমার আকিশ বললে এটা মনে বাজে গান মনে বাজে জানতো না এটা মনে বাজে এটা কথা হলো সুদর্শন আমার পাগল পাগল চোখ জানে না আমার দিন বদলে আশা মানে কি সবই আসছে মানে সব কথাগুলি আসছে কি ভুলে গেছে আর কি সব ওলট পালট হয়ে গেছে আর একটু করুন না আমার সাথে বেরঙিন সেকেন্ড কথাটা আমার বেরঙিন সুর জানে কি আমার দিন বদলে আশা মানে দিন বদল তো হবে ডিসেম্বর মাসের পর থেকে কিন্তু তার আগে কিছু বলতে হবে দিন বদলে আশা মানে কি আমার বেরঙিন জীবন আমার চাঁদ দেয়ালের জীবন আমার রাত দুপুরে ঘুম ভাঙার সময়টা আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা ওরে মন ও উদাস পাগল মন ওরে আমার কথা শুন চল জটিল হয়ে যাই এই গানটা আমি রেকর্ড করেছিলাম 2004 সালে যেহেতু একটু ক্লাসিক্যাল গান বাজনা শিখে ইন্ডাস্ট্রিতে এসেছি আমার একটু পছন্দই প্রথম দিক থেকেই রাগাশ্রী গাইবো কিন্তু এই প্রথম একটা গান যে গানটা একটু অন্য ধারার একটা গোয়ানিজ ফোক এই গানটা তৈরি করেছে রূপঙ্কর রূপঙ্করের কথা এবং সুরে এবং এটা যেন অল ক্রেডিট গোস টু রূপঙ্কর সুদর্শনা
রাজশ্রী, এবার রাজশ্রীর জন্য একটা সুন্দর গান। একটা গান গাইছি, একটা শব্দ আমি বিপ করে যাব, সেই শব্দটা চিনে একটা গান গাইতে হবে। আমি তার রাখিনি ছবিও আঁকিনি, কথা সে জানি না তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে। আমি শব্দটা বলো, ঠিকানা ঠিকানা না দেখে ভালোই করেছো বন্ধু, না সার কোনো কারণ সাজাতে হবে না তো মায়া, বানানো কাহিনী শোনাতে হবে না কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। বলো কি গিফট নেবে? প্রেসার কুকার। दीवाना हुआ बादल, सावन की घटा छाई, ये देख के दिल झूमा, ली प्यार ने अंगड़ाई। दीवाना हुआ बादल। थैंक यू। शुरू करो थर्ड राउंड, आमरा नतुन जौवन ऋतु। রাজশ্রী, টপিকটা কি লেখা রয়েছে? সম্পর্ক। তোমাকে সম্পর্কের একটা প্রশ্ন দেওয়া হবে টিভি স্ক্রিনে, তার আগে দেখে নেব কি কি গিফট আছে। থ্রি বার্নার গ্যাস ওভেন, ভ্যাকুয়াম ক্লিনার, ওয়াটার পিউরিফায়ার, আয়রন প্লাস আয়রন টেবিল। গ্যাস ওভেন। গ্যাস ওভেন তোমার পছন্দ, ঠিক আছে। এবার এই প্রশ্নটা দেখো সম্পর্কে আসছে টিভি স্ক্রিনে। তোমার একমাত্র ননদের একমাত্র ভাইয়ের মা তোমার কে? ননদের একমাত্র ভাইয়ের মা তোমার কে? আমার কাকিমা। ওকে, দেখে নি। আমার শাশুড়ি। কেন? আমার ননদের ভাই কে? আমার বর, তার মা, মানে আমার শাশুড়ি। সরি রাজশ্রী, কোনো পয়েন্ট দিতে পারলাম না। নাম্বার টু কে? আমি। কি টপিক বলো? অভিনয়। সুদর্শনার কি পছন্দ? গ্যাস ওভেন। গ্যাস ওভেন। ওই গ্যাস ওভেনটা পাওয়ার জন্য সুদর্শনাকে অভিনয় করতে হবে, তার জন্য এখানে আসতে হবে। বাংলা গানের লাইন তিনজনেই খেলতে পারো, বাজার রাউন্ড। যদি সঠিক বলো তাহলে পাবে 10 পয়েন্টস, আর ও যেহেতু বলছে সেহেতু ও পাবে 20 পয়েন্টস, সঙ্গে ওর পছন্দের গিফট। স্টার্ট। কোনো কোয়েশ্চেন করবে না ওকে, এবার বলো। রাজশ্রী, মালা বদল হবে এই ফার্স্ট লাইন কি? ফার্স্ট লাইন কি? লাজে রাঙা হলো কোনে বউ গো। ওকে, এট লাস্ট হয়েছে, ভাগ্যে ছিল না, এক্ষুনি হতো না, এক্ষুনি অফ করে দিতাম। 20 পয়েন্টস। আর রাজশ্রী 10 পয়েন্টস। কিছু বাদ যায় না, ওজন হচ্ছে 2 কিলো পেপে। দাম কি লেখা রয়েছে এখানে? 48 থেকে 52, 78 থেকে 82, 98 থেকে 102। বলো এটার দাম কত? কোন রেঞ্জের মধ্যে এই পাকা পেঁপের দাম? 2 কিলো পাকা পেঁপে। করো বাজার। খুব কম,
কে করে বর? হ্যাঁ 48 থেকে 52 48 থেকে 52 ফাইনাল দেখি বর কোথায় ওই যে বসে বডি শপ করে হ্যাঁ তুমি কি করো রান্না করি পাকা পেঁপে দিয়ে তো নিশ্চয় রান্না না এইটা খাই লাগাই মুখে তখন দর জিজ্ঞেস করো না যে কত যাচ্ছে ভাও না সব সময় হয় না ঠিক বলেছে কোনটা হতো 98 থেকে 102 98 থেকে 102 রাইট অ্যানসার 80 টাকা সরি শতাব্দী ভুল উত্তর তাই তোমার আয়রন প্লাস আয়রন টেবিলটা দিতে পারলাম না পয়েন্টস হলো না মুখ খুলবে না মুখ বন্ধ থাকবে প্রবাদ বাক্য স্টার্ট চোর পালে বুদ্ধি বাড়ে অ্যাবসলিউটলি রাইট শতাব্দী 10 পয়েন্টস আর দীপান্বিতা 20 পয়েন্টস সঙ্গে তোমার ভ্যাকুয়াম ক্লিনার কে দিদি নাম্বার 1 হবে শরি আয়ুর্বেদিক এর তরফ থেকে পাবে স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল পাবে প্রিয় গোপাল বিশ্বের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি আমার কাস্টম স্পন্সর করেছে দেবশ্রীস এবং জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি শুরু করবো আমাদের শেষ রাউন্ড আমি সেই মেয়ে পাঁচটা প্রশ্ন রাইট আনসার 20 পয়েন্টস রং আনসার মাইনাস 10 কি কি গিফট আছে এই রাউন্ডে দেখো 190 লিটারের একটা ফ্রিজ আছে একটা স্ট্যান্ড ফ্যান আছে একটা ওয়াশিং মেশিন আছে স্টিলের ডিনার সেট উইথ র্যাক আছে চিমনি আছে কার্পেট আছে আজকের প্রথম প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কার্পেট স্ক্রিনে দেখো কি আসছে প্রত্যেকটা ওয়ার্ড থেকে একটা করে অক্ষর নিয়ে একটা জিনিসের নাম কাশফুল আছে চন্দন আছে কাবাব আছে তিনটে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নাম জিনিসের আমি এখনো বলিনি শুধু ভাবতে সময় দিচ্ছি এবার বলো সুদর্শনা ফুচকা বোঝাও কাশফুল থেকে ফয়হস্য ওই চন্দন থেকে চ আর কয়াকার একদম দেখে নি একটা ছক তার মধ্যে অনেকগুলো অক্ষর দুটো শব্দ বানাতে হবে সেখান থেকে পাশাপাশি বা উপন্যাস বা কোনাকুনি একটা মাছের নাম একটা খাবারের নাম ক্লু দিলাম ক্লু দিয়ে দিচ্ছি একটা মাছের নাম একটা খাবারের নাম এবার বলো রাজশ্রী মোগলাই আর ইলিশ দেখে নি 20 পয়েন্টস সঙ্গে চিমনি থার্ড কোয়েশ্চেন রাইট আনসার দিলে গিফট পাবে স্ট্যান্ড ফ্যান ধাঁধা দেখো ভালো করে শত হাজার লক্ষ সবেতেই যখন পেলেন যতই থাকুক গরম এর নাই বা আপনি দেখালেন শত হাজার লক্ষ সবেতেই যখন পেলেন যতই থাকুক গরমে নাই বা আপনি দেখালেন কি বিষয় বলা হচ্ছে এবার বলো দীপান্বিতা টাকা বোঝাও শত হাজার লক্ষ এত টাকার অ্যামাউন্ট এগুলো আর টাকার গরম বলে আমরা একটা কথা জানি দেখে নিই অনেকগুলো অক্ষর জাম্বল করা আছে একটা মাছের নাম একটা সবজির নাম এবার বলো
শতাব্দী? একটা হলো কাতলা আর একটা হলো কলা। কলা সবজি? সবজি না। আর রটা কোথায় যাবে? ওই তো র আছে। কলাতে র কোথায়? ওকে কাকরোল না। কে পারবে? কাতলা আর করলা দেখে নি। কাতলা এবং করলা। ভেরি সরি শতাব্দী মাইনাস 10। লাস্ট প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে ইউটেন্সিলস র‍্যাক উইথ ডিনার সেট। একটা শব্দ ছক, ওপর নিচ পাশাপাশি দুটো ক্লু। পাশাপাশি খরচের খবর উপার্জন রাখুক, দিনকে দিন বাড়তে থাকুক। উপর নিচ আজকের টিপস সঙ্গে নিয়ে আরেকটু করব গুছিয়ে। পাশাপাশি খরচের খবর উপার্জন রাখুক, দিনকে দিন বাড়তে থাকুক। উপর নিচ আজকের টিপস সঙ্গে নিয়ে আরেকটু করব গুছিয়ে। এবার বলো দীপান্বিতা। পাশাপাশি হচ্ছে সঞ্চয় আর উপর নিচ হচ্ছে সংসার। দেখে নি। 20 পয়েন্টস সঙ্গে ডিনার সেট উইথ সিলভার। জানবো আজকের উইনারের নাম। আজকে দিদি নম্বর ওয়ান হয়েছে দীপান্বিতা মজুমদার। 95 পয়েন্ট সঙ্গে গিফট পেয়েছো তুমি হোম থিয়েটার, ইন্ডাকশন ওভেন, ভ্যাকুম ক্লিনার, স্ট্যান্ড ফ্যান, ইউটেন্সিলস র‍্যাক উইথ ডিনার সেট। আর এবার রয়েছে আরও একটা গিফট পাওয়ার সুযোগ, সেটা বোনাস রাউন্ডটা খেলে জিততে পারলে। সোনার হার এবং অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। এসো আমি বলেছিলাম আয় খরচ সম্পত্তি সঞ্চয় হিসেব। উত্তরটা তো হিসেব, সঞ্চয় সম্পত্তি খরচ আয়। ওকে সবাই চলে এসে প্লিজ সামনে। জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে পার্ল সেট, এটা সুদর্শন। আজকে দিদি নাম্বার ওয়ান হয়েছে দীপান্বিতা, পাচ্ছে সোনার হাত। তোমার দিদি নাম্বার ওয়ান ব্যাচ অরিশ আর ওদিকের তরফ থেকে স্যান্ডেল অলি বডি মাসাজ অয়েল। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ, উইনারের ট্রফি। আর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান শাড়ি। এরকম আরও অনেক সুবিধাজনক মূল্যবান তথ্য দিতে আমরা হাজির হয়ে যাব বারংবার আপনাদের সকলের সামনে। সঙ্গে থাকবেন, আশীর্বাদ দেবেন, ভালোবাসা দেবেন। নমস্কার।